不是。Yeah. তো ভিডিওস আপনি যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা দেখছেন আপনি যে আমার সামনে দিয়ে একটা মাছি ঘুরঘুর করে বেড়াচ্ছে সেই মাছিটাকে আমি ডাউনলোড করে নিয়েছি ইউটিউব থেকে একটা গ্রিন স্ক্রিন ছিল তার পিছনে ব্যাকগ্রাউন্ডটা তো গ্রিন স্ক্রিনটাকে হাঁটিয়ে শুধু মাছিটাকে আমি নিয়েছি অবজেক্টটা তো আমি দেখাবো যে আজকে এই ভিডিওতে যে কীভাবে আমি করেছি এটা কাইন মাস্টার ব্যবহার করে তো আমার আগের ভিডিওটা যদি আপনি মিস করে থাকেন তো আগের ভিডিওটা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে চাইলে আপনি দেখে নিতে পারেন কিংবা আইবটনে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন আগের ভিডিওটা সত্যি খুব ভালো তো আপ আগের ভিডিওটা দেখলে আপনি খুব বুঝতে সুবিধা হবে তো আপনার তো আমি এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আমি হরি আর ইউটিউব চ্যানেল আপনাদের বিশ্বাস তো আজকে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট আমি আমার এমএক্স প্লেয়ার চলে গেলাম এমএস প্লেয়ার থেকে ভিডিওটা অন করে দেখাচ্ছি আপনাদের যে ভিডিওটা আমি ইউটিউব থেকে ডাউনলোড করেছি আপনারাও যে কোনো একটা ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারেন গ্রিন স্ক্রিন লিখলে চলে আসবে সেই ভিডিওটা তো আমি কাইনমাস্টার ওপেন করলাম মিডিয়াতে গেলাম এবার আমার ভিডিওটা আমি সিলেক্ট করে নেব যে ভিডিওটা আমি করেছি সেই ভিডিওটা সিলেক্ট করিলাম এবার ভিডিওটাকে একটু কেটে নিলাম আমি ট্রিম দিয়ে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এবার কী করবো আবার লেয়ারে যাব লেয়ার থেকে আমি মিডিয়াতে যাব মিডিয়া থেকে আমার ভিডিওটা এখানে নিয়ে নেব যে মৌমাসির যে বা মাছির যে ভিডিওটা সেই ভিডিওটা আমি নিয়ে নেব তো মাছের ভিডিওটা আমি ক্লিক করে নিলাম সিলেক্ট করে নিলাম তারপর আমার ভিডিওর পরে এরকম চলে আসলো এবার আমি এটাকে কী করব ক্রমে কি অন করে দেবো ক্রমে কিতে ক্লিক করলাম আনেবেল করে দিলাম এবার কী করব এবার ব্যাকে গেলাম ব্যাকে গিয়ে দেখবো এবার উপরে নিচে একটু দাগটা এল লাগছে তো আমি এটাকে কী করবো ক্রপিং করবো একটু ছোটো বড়ো করে নেবো তাহলে আমার দাগটা চলে যাবে এবার কী করবো মাছিটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না আবার কিতে যাব কিতে গিয়ে আমি এটাকে কম বেশি বাড়িয়ে ঠিকঠাক করে নেব যাতে ঠিকঠাক করে মাছিটা বোঝা যায় তো আমি এখন কী করবো আমি এখন করবো আমি যেদিকে তাকাচ্ছি সেদিকেই যাতে মাছিটা থাকে সেই জন্য আমি মাছিটাকে সেরকম জায়গায় নিয়ে যাবো তো আমি আমার এই যে ভিডিওটা রয়েছে তো ভিডিওটাকে আমি কাটবো যে আমার মাছির ভিডিওটা রয়েছে সেটা কাটবো আর কি আমার এখানে ট্রিম টাইপের যে আইকন থাকবে আমি ভিডিওটাকে ক্লিক করলে আমি ট্রিম টাইপের আইকন চলে আসবে যে কাঁচি টাইপের আইকন এটাকে সিলেক্ট করবো তো অনেকগুলো অপশান এখানে পেয়ে যাবেন তো আমি কেটে নিলাম কেটে কেটে আমি কি করব মুভমেন্ট করে নেবো আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে মাছিগুলোকে আমি দিয়ে দেবো তাহলে কী হবে ভিডিওটা দেখতে ভালো হবে তো তারপর আমি কি করব এগুলো আমার কমপ্লিট হয়ে গেলে আমি আমার অডিও সাউন্ডটা এখানে দিয়ে দেবো যেহেতু আমার মাছির যে আওয়াজটা সেই আওয়াজটা নেই সেই জন্য আমার অডিও সাউন্ডটা আমি দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডে তো আমি ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়েছি আমার মাছির আওয়াজটা তো আমি এখন কি করব অডিওতে যাব অডিও থেকে অডিওতে যাব অডিও থেকে আমি যাব ডাউনলোড বা ফোল্ডারে ফোল্ডার থেকে ডাউনলোডে যাব ডাউনলোড থেকে আমি আমার ফাইলটাকে এখানে ক্লিক করব আমি যে ফ্লাইয়ের যে আওয়াজটা তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম তারপর আমি এটাকে বেশি যেহেতু সেটা আমি এখান থেকে কেটে নিলাম ট্রিম দিয়ে তারপরে যে বাদিকে যে আগাটা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখানে এক্সপোর্ট ক্লিক করলে আমার ভিডিওটা আমার এম এক্সপ্লে ডাউনলোড হয়ে যাবে মানে সেভ হয়ে যাবে আর কি তো ফিরিয়ান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও পেতে আর সাবস্ক্রাইব করার পরে একটা নোটিফিকেশানটা অল করে দেবেন আর তারপর যদি আপনার মনে কোনো কোয়ারিজ থাকে আমাকে কিছু জিজ্ঞাসা করতে চান তাহলে নিজের দিকে কমেন্ট করবেন নিজের দিকে আসবেন আসার পরে নিচে এই কমেন্ট লিখবেন কমেন্ট লেখার পরে সেন্ড করে দেবেন বা যদি ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক লিখবেন লাইক করার পরে এটা সেন্ড করে দেবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও